লেবুর চাটের জন্য আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি অবশ্যই আপনারা পাকা লেবু নেওয়ার ট্রাই করবেন তাতে করে তিতা কম লাগবে আর হচ্ছে যারা দেশের বাইরে থাকেন লেমন খুব সহজেই পাওয়া যায় সেটা ব্যবহার করবেন লেমনের খোসাটা কিন্তু তিতা অনেক কম আমি এখানে লেমন ব্যবহার করেছি সবগুলো লেবুর স্লাইসকে একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি লেবুর ভেতরে যে দানাগুলো আছে সেগুলো ফেলে দেওয়া ট্রাই করবেন এবং আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং কুচি একটু বেশি করে দিলে এই চারটা খেতে বেশি মজা লাগে তো তার জন্য আমি এর উপরে বেশি করে পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে দিচ্ছি এতে করে যে লেবুর ভাব সেটাও কম লাগে এবং টেস্টটাও অনেক ভালো লাগে এখন আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন আরও দিতে পারেন যারা কম খেতে পছন্দ করেন আরও কমিয়ে দিতে পারেন এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সবশেষে এর উপরে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিতে হবে চাট মশলাটা কিন্তু এর যে মেন টেস্ট সেটা নিয়ে আসে তো চাট মশলার পরিবর্তে আপনারা চটপটি মশলা দিয়েও দেখতে পারেন আর হচ্ছে বিটলবণও দিতে পারেন তো আমার লেবুর চাট বা লেবুর পিনি তৈরি হয়ে গেছে